আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটালিয়ান রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। আজকে আমি আপনাদের সাথে ইটালিয়ান রেস্টুরেন্টের স্টাইলে এগ অমলেট শেয়ার করতে যাচ্ছি। আজকের অমলেটটা বানাবো আমি চিজ এবং মাশরুম দিয়ে। যে মাশরুম দিয়ে আমি এগ অমলেটটা বানাবো, এই মাশরুম রান্না করা এবং সংরক্ষণ করার পদ্ধতির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারে। অমলেট বানানোর জন্য লাগবে আমার দুটো ডিম। একটা বাটিতে ডিম দুটো ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সাথে দিচ্ছি গ্রেট করে রাখা পারমিজান চিজ 1 টেবিল চামচ। পারমিজান চিজে লবণ দেয়া থাকে, তাই লবণটা একটু কম দিলেই ভালো হয়। আরও দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড মিল্ক। সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। চুলার আঁচ লোতে রেখে বাটারটাকে গলিয়ে নিব। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এই অমলেটটা করার জন্য ননস্টিক ফ্রাই প্যান নিলে বেশি ভালো হয়। চুলার আঁচ লোতে রেখে 1 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে ডিমের অর্ধেকটাতে রান্না করা মাশরুম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাশরুম কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব রেডি করে রাখা 2 পিস স্লাইস চিজ। অমলেটের খালি অর্ধেকটা দিয়ে চিজ এবং মাশরুমটা ঢেকে দিব, যাতে করে চিজটা একটু গলে যায়। আপনারা খেয়াল রাখবেন অমলেটের নিচের দিকটা যেন বেশি ব্রাউন না হয়ে যায়, এতে করে খাওয়ার সময় অনেকটা শক্ত লাগবে খেতে। তৈরি হয়ে গেল মজাদার চিজ মাশরুমের এগ অমলেট। এখন নামিয়ে নেয়ার পালা। অমলেটটা ভেজে তোলার পর ফ্রাই প্যানটাতে অনেকটাই বাটার রয়ে গেছে, তাই এই ফ্রাই প্যানটাতেই দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা কিছু পাউরুটির পিস। অনেকটা ক্রিস্পি এবং ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিব অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়া। ভেজে নেওয়া হয়ে গেল। এখন এগ অমলেটের পাশে দিয়ে দিচ্ছি এই পাউরুটির পিসগুলো। সকালবেলায় এত মজার অমলেট তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।